আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে থাকা গ্যালারির মাধ্যমে আপনার সকল ফটোস, ভিডিওস এবং গোপনীয় যেসব ফাইলগুলো রয়েছে সেসব গোপনীয় ফাইলগুলো কিভাবে আপনি হাইড করে রাখবেন। আপনার কিন্তু কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, আপনার ফোনে থাকা যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির মাধ্যমে কিন্তু আপনি সেই সকল ভিডিওস, ফটোস এবং ফাইলগুলোকে হাইড করে রাখতে পারবেন। আমাদের হাতে থাকা যে সকল ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে, যেমন ভিভো, রিয়েলমি, শাওমি, অপো এবং বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু মোবাইল ফোন রয়েছে আমাদের হাতে, তো সকল ব্র্যান্ডের ফোনের কিন্তু একই প্রসেস। তো শুধুমাত্র আপনি গ্যালারিতে চলে যাবেন, সেই গ্যালারির মাধ্যমে কিন্তু আপনি আপনার সকল ভিডিওস, ফটোস এবং ফাইলগুলোকে হাইড করে রাখতে পারবেন। তো আজকে কিন্তু আমি আপনার সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনার ফোনে থাকা গ্যালারির মাধ্যমে আপনি আপনার সকল ভিডিও এবং ফাইলসগুলোকে হাইড করে রাখবেন। তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব, এরপর আমাদের ফোনে থাকা যে গ্যালারি অ্যাপসটি রয়েছে সেই গ্যালারিটি আমরা ওপেন করে নেব। তো এই গ্যালারিতে চলে আসার পর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ফটোস এবং অ্যালবামস। তো আমরা অ্যালবামসে চলে আসব। বন্ধুরা, এই গ্যালারি অ্যাপটি কিন্তু সকল ফোনে কিন্তু থাকে, তো আপনারা এই ফোনের এই অ্যাপটিকে ব্যবহার করে করে কিন্তু হাইড করে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যালবামে চলে আসছি। তো এখন আমি একটি অ্যালবাম আমি ক্রিয়েট করে নিব। তো একটি নতুন অ্যালবাম তৈরি করার জন্য আমি নিচে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে একটি অ্যালবাম তৈরি করব। তো আমি প্রথমে একটি নেম দিয়ে নিব। তো আমি একটি টেস্ট নাম দিয়ে দিলাম, ফোল্ডারটির নাম আমি টেস্ট দিয়ে ওকে করে দিলাম। তো আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে ফটোগুলোকে হাইড করতে চাচ্ছি সেগুলোকে আমি সিলেক্ট করে মুভ করে নিব। তো আমি আমার ফটোগুলো সিলেক্ট করে দিলাম, তারপর আমি এইগুলোকে আমি মুভ করে নিব। মুভ করে সেই টেস্ট যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেখানে নিয়ে যাব। তো আমি মুভ করে নিলাম বন্ধুরা। তো টেস্টে আমি টেস্ট ফোল্ডারটিতে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি এই ফোল্ডারটিকে চাপ দিয়ে ধরে রেখে তারপর নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে, এর মধ্যে হাইড অপশনটি দেখতে পাচ্ছেন। এই হাইড অপশনটিতে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আমার এই ফোল্ডারটি হাইড হয়ে যাবে। অথবা অন্য কোনো ব্র্যান্ডের ফোনে কিন্তু আপনার ইনভিজিবল ফোল্ডার নামে একটি অপশন চলে আসবে, তো আপনি সেই ইনভিজিবলে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে যাবে। তো আমি সেই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রাখছি। তো এখন আমি হাইডে ক্লিক করে দিব, তারপর ওকে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেও কিন্তু হাজার চেষ্টা করলে কিন্তু এই ফোল্ডারটি আপনি খুঁজে পাবেন না, বা আমি যে যে ফটোসগুলো আমি হাইড করেছিলাম সেটিও কিন্তু খুঁজে পাবেন না। তো সেই ফটোসগুলো খুঁজে পাওয়ার আরেকটি উপায় রয়েছে, সেটি এখন আমি আপনাদের দেখাবো। তো সেগুলো কিভাবে আপনি ফিরিয়ে আনবেন, তো প্রথমে আমরা আমাদের থ্রিডোর যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব, তারপর সেটিংয়ে চলে আসবো, তারপর ভিউ হিডেন অ্যালবামসে চলে যাব। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যালবামসটি কিন্তু চলে আসছে। তো এই টেস্টের যে ফোল্ডারটি রয়েছে এখানে কিন্তু আসে দেখতে পাচ্ছেন। এর পাশে কিন্তু আনহাইড যে লেখাটি রয়েছে আমরা আনহাইডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোল্ডারটি কিন্তু আবার রিস্টোর হয়ে যাবে। তো আমি আনহাইডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই এই হাইডটি কিন্তু হাইডের যে ফোল্ডারটি রয়েছে সেটি কিন্তু আবার আমার অ্যালবামে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অ্যালবাম টেস্টের অ্যালবাম যেসব ফটোগুলো আমি হাইড করেছিলাম সেগুলো কিন্তু পুনরায় আবার নিজের জায়গায় চলে আসে। তো বন্ধুরা, আপনি চাইলে এভাবে খুব সহজে যে কোনো অ্যাপস, ফটোস, ভিডিও হাইড করে রাখতে পারবেন। ধন্যবাদ।